হ্যালো ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেল টেকনো আকাশে তোমাদের সবাইকে স্বাগত। তো ইন্ট্রো দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে কি শিখতে চলেছি। তো কোনো এইচডি ভিডিওর কালার কিভাবে চেঞ্জ করতে হয় সেটা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখবো। তো বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক করো, যদি ভিডিওটি আরও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো ভিডিও শুরু করার আগে বলবো তোমাদের একটা অ্যাপ ডাউনলোড করে নিতে হবে, সেটা হচ্ছে অ্যালাইট মোশন। অ্যালাইট মোশন অ্যাপ ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা চলে যাব অ্যাপটিতে। আর তার আগে বলে রাখি, তোমরা যদি অ্যাপটির প্রিমিয়াম ভার্সন ডাউনলোড করতে চাও তাহলে ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটির প্রিমিয়াম ভার্সন ডাউনলোড করে নিতে পারো। তো সিম্পলি আমরা অ্যাপটাকে ওপেন করে নেব। অ্যাপ ওপেন হয়ে যাওয়ার পর চলে যাব প্লাস আইকনে। প্লাস আইকনে যাওয়ার পর 9:16 রেশিও সিলেক্ট করে নেব, তারপর করবো কি না ক্রিয়েট প্রজেক্ট। ক্রিয়েট প্রজেক্ট করার পর এরকম একটা ইন্টারফেস তোমাদের সামনে খুলে যাবে। তো সিম্পলি আমরা প্লাস আইকনে ক্লিক করব। এরপর আমরা আমাদের ভিডিও যেটা এডিট করতে চাইছি সেটা চুজ করে নেব। সেকেন্ডে অপশান দেওয়া আছে ইমেজ অ্যান্ড ভিডিও, তো এখান থেকে আমরা একটা ভিডিও চুজ করছি। তো এখানে এসে তোমরা কি করবে, সিম্পলি আর জি ওয়াই এ এই রেশিওটা সিলেক্ট করে নেবে, তারপরে সিম্পলি ব্যাক, তারপরে আবার এফেক্টসে যাবে। এফেক্টসে অ্যাড এফেক্ট, দেখো কালার অ্যান্ড লাইট বলে প্রথমে একটা অপশান আছে, সিম্পলি ওটাতে আমরা টাচ করব। এরপর চলে যাব স্যাচুরেশন অ্যান্ড ভাইব্রেশনে, স্ট্যান্ডার্ড সেটিংস। তারপর দেখো স্যাচুরেশন অ্যান্ড ভাইব্রেশনের পাশে একটা থ্রি লাইন আছে, সেই থ্রি লাইনে সিম্পলি টাচ করব। তো তোমাদের সামনে এরকম একটা স্ক্রোল অপশন খুলে যাবে, তো আমরা সুবিধা মতো স্যাচুরেশন আর ভাইব্রেশনটাকে বাড়িয়ে নেব। তোমরা চেঞ্জটা নিশ্চয়ই বুঝতে পারছো, সুবিধা মতো বাড়িয়ে কমিয়ে নেওয়ার পরে সিম্পলি ব্যাক করব। আবার চলে যাব এফেক্টসে, অ্যাড এফেক্ট করব। উপরে দেখো একটা অপশন আছে ব্রাইট অ্যান্ড কন্ট্রাস্ট, ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট, সিম্পলি ওটাতে টাচ করব। স্ট্যান্ডার্ড সেটিংস, আবার ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট লেখার পাশে যে থ্রি লাইন আছে সেখানে চলে যাব। সুবিধা মতো ব্রাইটনেস বাড়িয়ে নেব। দেখো ব্রাইটনেস বাড়ালে কিন্তু একটু ফেড হয়ে যাচ্ছে, তো যখনই আমরা আবার কন্ট্রাস্টটা বাড়াবো সেই ফেডনেসটা কিন্তু কেটে যাবে। তো তোমরা এখানে সুবিধা মতো ব্রাইটনেস আর কন্ট্রাস্ট কমিয়ে বাড়িয়ে নিতে পারো। সিম্পলি ব্যাক করব। ব্যাক করার পরে দেখো উপরে সেটিংসের পাশে আপলোডের অপশন আছে, তো সিম্পলি ওটাতে টাচ করব। টাচ করার পরে দেখো নিচে এক্সপোর্টের অপশন আছে, ওখান থেকে আমরা সিম্পলি এক্সপোর্ট করে নেব। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও, এবং এর পরবর্তীতে তোমরা কী রিলেটেড ভিডিও চাও সেটাও আমাকে বলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।